প্রথমে আপনাদেরকে আসসালামু আলাইকুম বা দিতে ভুলে গেছিলাম স্যার। চলুন দেখে নেই কিভাবে চুলায় স্পঞ্জ কেক বানাতে হয়। বন্ধুরা এখন আমি শুরু করছি। 1.5 পাউন্ড কেকের জন্য 3টা ডিমের সাদাংশ ফোম করে নিব। মনে রাখতে হবে যদি ডিমের ফোম পারফেক্ট না হলে কিন্তু কেকটি সফট হবে না। এর মধ্যে দিয়ে দেব 1 কাপ চিনি, একটা একটা করে দিব ডিমের কুসুম। এই সময় কোনো তাড়াহুড়ো করা যাবে না। গন্ধ দূর করার জন্য দেব 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। মেশানো হয়ে গেলে দেব 1 কাপ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার চেলে নেব। এখন খুব আস্তে আস্তে মিশিয়ে নেব। এও কিন্তু তাড়াহুড়ো করা যাবে না বলে দিলাম। তাড়াহুড়ো করলে ডিমে বোম নষ্ট হয়ে যাবে। মেশানো হয়ে গেছে, এখন আমরা এটা গুলতে নেব। গুলতে এখন আমরা এটা আস্তে মোল্ডে ঢেলে নেব। দেখুন আমরা কিভাবে আস্তে মোল্ডে ঢেলে নিচ্ছি। আমরা চাপড়াইতে চাপড়াইতে এটার বাবুল গুলো বের করে দেব। কড়াইয়ে 25 থেকে 30 মিনিট রাখবো, কিন্তু এর মাঝে একবার ঢাকনাটা সরে যাবে না। কি মজা, নরম তুলতুলে কেক হয়ে গেছে। এর মধ্যে একটি লবণ দিয়েছি বলতে কিন্তু ভুলেই গেছি।